হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রি টুলস দেখাবো, যেটার দ্বারা আপনারা খুব সহজে আপনাদের যে গিগের ডেসক্রিপশনের যে কিওয়ার্ডের যে ডেন্সিটি আছে সেটা আপনারা চেক করতে পারবেন। তো ডেন্সিটি চেকারটা আসলে আমাদের কেন দরকার? আমাদের এই জন্য দরকার যে আসলে ফাইভার আসলে আমাদের ডেসক্রিপশনে আমাদের সাধারণত 5% কিওয়ার্ড সাপোর্ট করে বা 5% কিওয়ার্ড রাখতে দেয়, এর বেশি রাখতে দেয় না। এবং সেই জন্য কী হয়, সেই জন্য যেটা হয় যে যখন ধরেন আমরা একটা গিগ তৈরি করতে যাই, তো আমরা তো কিওয়ার্ড প্লেস করি, তো কিওয়ার্ড প্লেস করার পরে দেখা যায় যদি কিওয়ার্ড বেশি হয়ে যায় তখন যেটা হয় সমস্যা, সেটা হলো যে ফাইবার থেকে ওই ডিসক্রিপশনটা আর তখন সেভ নেয় না, তখন বারবার এরর দেখায় এবং বলে যে এই কিওয়ার্ডটা আপনি কমান, এই কিওয়ার্ডটা কমান, এটা বেশি ব্যবহার করেছেন। তো তখন সমস্যা হয় যেটা, বারবার যখন আমরা এটা একটা কিওয়ার্ড কেটে দেই বা একটা ডট দিয়ে কিওয়ার্ড দিই, তখন সেই গিগটা পাবলিশ করার পরে দেখা যায় যে সেই গিগটা হয়তো পেন্ডিং থেকে যায় অথবা সার্চ রেজাল্টে শো করে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো হয়ে থাকে মাঝে মাঝে। তো এইটা সমাধান করার জন্য আমাদের যে আমরা যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডটা দিব, সেই কিওয়ার্ডের ডেন্সিটিটা আসলে আমরা কীভাবে চেক করব, সেটার জন্য একটা খুব সুন্দর একটা ফ্রি টুল নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ভিডিওটি। ভিডিও সম্পর্কে কথা শুরুতেই অনেক বলে ফেলেছি, চলুন এখন শুরু করি। তো এই কিওয়ার্ড ডেন্সিটি চেকারের যে আপনার যে টুলসটা আছে, ফ্রি টুলস, মানে এটা মানে খুবই ভালো এবং খুব সুন্দর একটা টুলস, খুব ভালো, এটার নাম হচ্ছে যে এসইও রিভিউ টুলস। তো আপনার কী করবেন যে এসইও রিভিউ টুলস .com লিখে গুগলে সার্চ করলে এটা চলে আসবে, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এটা আপনার ফ্রি টুল যে কিওয়ার্ড ডেন্সিটি চেকার, কিওয়ার্ডের ডেন্সিটি চেক করার জন্য। তো এখানে আমরা কী করবো, আমরা এসইও রিভিউ টুলসতে চলে আসবো। চলে আসার পরে আমরা এখানে দেখবো যে অনেক টুলস আছে, দেখেন যে কিওয়ার্ড টুল আছে, র্যাঙ্ক চেকার আছে, ব্যাকলিঙ্ক চেকার আছে, হ্যাঁ, ডোমেইন অথরিটি চেকার, কন্টেন্ট আইডিয়া জেনারেটর, ডুপ্লিকেট কন্টেন্ট চেকার, হ্যাঁ, এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট, মানে কত রকমের টুলস আপনি চান, সাথে ভিউল 55 এসইও টুলস, অনেক টুলস। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো এটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আপনারা যারা ডিজিটাল মার্কেটিং অথবা এসইওতে আছেন তারা এটা ইউজ করতে পারেন, এটা খুবই মানে খুবই ভালো একটা টুলস। হ্যাঁ, ফ্রি, এত ভালো টুলস আমি আসলে এর আগে পাইনি, তো যেহেতু পেলাম ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এখন আমরা যেটা দেখবো যে কিওয়ার্ড ডেন্সিটি চেকার, আজকে আমাদের মূল যে বিষয়টা, হ্যাঁ, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি চেকার, ঠিক আছে? তো আসেন কী করি আমরা এটা চেক করি। আচ্ছা, কিওয়ার্ড টুল আমাদের, তাই না? তো এটাতে আমরা কি ক্লিক করব, কারণ আমরা যেহেতু কিওয়ার্ড ডেন্সিটি চেক করব। আচ্ছা, কিওয়ার্ড টুলে ক্লিক করলাম। তো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা, এটা আপনারা দেখবেন, এখানেও দেখতে পারেন নিচে আরও কী কী আছে, অনেক রকমের কিছু আছে, আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন। তো আমাদের মেইন যে কাজটা সেটা আমরা দেখি। হ্যাঁ, এখানে আমরা যে এসইও টুলস এটাতে ক্লিক করব, ঠিক আছে? দেখেন এসইও টুলস, এটাতে ক্লিক করার পরে দেখেন যে এখানে এসইও অথরিটি টুলস, টেকনিক্যাল এসইও টুলস, এসইও কন্টেন্ট টুলস, ওয়েবমাস্টার টুলস, অনেক রকমের টুলস আছে, ঠিক আছে? তো আমাদের লাগবে কোনটা কিওয়ার্ড ডেন্সিটি চেক করার জন্য, আমাদের লাগবে হচ্ছে যে এসইও কন্টেন্ট টুলস। হ্যাঁ, তো এটাই আমরা ক্লিক করি, এসইও কন্টেন্ট টুলসে ক্লিক করলাম। ওকে, তো এখানে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস চলে আসলো আমাদের, এখানে দেখবেন আমরা নিচের দিকে আসবো, দেখবো অনেক রকমের টুলস আছে, ঠিক আছে? দেখেন এসইও কন্টেন্ট এডিটর, কিওয়ার্ড সোর্সার। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কিওয়ার্ড ডেন্সিটি চেকার নামে একটা অপশন আছে, সেটা আমাদের খুঁজে বের করে আনতে হবে। তো সেটা কোথায় দেখিয়ে আসেন, সেটা আমরা পাবো হচ্ছে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। আচ্ছা, ওটা আছে হচ্ছে আমাদের, আমরা নিচে চলে আসবো, নিচে চলে আসবো, নিচে চলে এসে নেক্সট পেজে চলে যাব। আচ্ছা, নেক্সট পেজ, এই যে দেখেন নেক্সট পেজে আমরা কিওয়ার্ড ডেন্সিটি চেকারটা পেয়ে গিয়েছি। ওকে, আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি চেকার আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এটা ক্লিক করবো, এটা আমরা ক্লিক করে দেবো। ওকে, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দুইটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে এখানে আমরা টেক্সট ইনপুট করতে পারবো অর মানে অথবা ইউআরএল ইনপুট করে আমরা হচ্ছে ডেন্সিটিটা, ইউআরএল দ্বারা ডেন্সিটি যে মানে কী বলে কিওয়ার্ড থাকবে ওগুলো আমরা দেখতে পারবো, মানে ইউআরএল পেস্ট করেও আমরা যে ওইখানে যে ডেসক্রিপশন আছে সেটার ডেন্সিটি দেখতে পারবো অথবা টেক্সট দিয়ে। তো আমরা যেহেতু গিগের জন্য করছি আমরা, তো টেক্সটের জন্য ইউজ করবো, তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা এখানে এই যে আমাদের যে গিগ ডেসক্রিপশন আছে সেটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো আমার গিগ ডেসক্রিপশনটা আমি নিচেই রেখে দিয়েছি, এখন আমি এটাকে হচ্ছে কপি করব,
কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? কপি করে পেস্ট করার পরে আপনারা কী করবেন, আপনারা এখানে পারফর্ম চেকে ক্লিক করবেন। ওকে, তো দেখেন একটু সময় নেবে, এটা মানে অ্যানালাইসিস করছে। এই যে চলে এসেছে আমাদের রেজাল্ট, চলে এসেছে দেখেন। আচ্ছা, এখানে যেটা দেখিয়েছে যে আমরা ওয়ান ওয়ান ওয়ার্ড ফ্রেজ মানে একটা ওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা, পিন্টারেস্ট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 7 মানে 7 বার ইউজ করা হয়েছে, ডেন্সিটি 9.86%, ভালোই ডেন্সিটি বলা যায়। পিনস ফ্রিকোয়েন্সি 5 টাইমস ব্যবহার করা হয়েছে, ডেন্সিটি 7.04%। আচ্ছা, মার্কেটিং ফ্রিকোয়েন্সি 4, ডেন্সিটি 5.63%। ভালো, বোর্ডস ফ্রিকোয়েন্সি 4 মানে 4 বার ইউজ করা হয়েছে, ক্রিয়েটিং 3 বার। তো এরকমভাবে দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে সিরিয়ালি শো করছে। এরপরে আমরা নিচে চলে আসবো, দেখবো টু ওয়ার্ড ফ্রেজ মানে হচ্ছে যে দুইটা শব্দ কিওয়ার্ড হিসেবে কতবার ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন যে আমার হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে, এটা ছিল মেইন আচ্ছা কিওয়ার্ড। তো পিন্টারেস্ট মার্কেটিং 4 বার ইউজ করেছি আমি এই গিগের ডিসক্রিপশনের মধ্যে, ডেন্সিটি 5.63%। হ্যাঁ, ডেন্সিটি ভালোই বলা যায়, 5.63 ভালোই, ফাইবার তো অলমোস্ট 5ই সাপোর্ট করে। ওকে, তারপরে দেখেন যে বোর্ড স্পিনস 2 বার আছে, ফ্রিকোয়েন্সি 2, 2.82% অল্প। প্রোফাইল অপটিমাইজেশন 1.41%। দেখেন এইভাবে আপনারা ডেন্সিটিটা মানে যেটা ঘনত্বটা যে কতবার ইউজ করা হয়েছে, কত পার্সেন্ট ইউজ করা হয়েছে, এগুলো জানতে পারছেন, ঠিক আছে? ওকে, এটা তো হয়ে গেল আমাদের টু ওয়ার্ড ফ্রেজ। এইবার আমরা আসি নিচের দিকে, দেখেন থ্রি ওয়ার্ড ফ্রেজেসও আছে, ঠিক আছে? তো এটা কি থ্রি ওয়ার্ড ফ্রেজ মানে যে তিনটা শব্দ কতবার ব্যবহার করা হয়েছে কিওয়ার্ড হিসেবে। ওকে, এখানে ক্রিয়েট প্রিন্স হচ্ছে 1 বার, ফ্রিকোয়েন্সি খুবই কম 1.41, প্রমোট প্রোডাক্ট বিজনেস 1 বার 1.41, পিনস পিন্টারেস্ট মার্কেটিং 1 বার 1.41%। তো এই যে এইভাবে আপনারা হচ্ছে আপনাদের কিওয়ার্ডগুলো আসলে এটা ডেন্সিটি কেমন হয়েছে, কতবার ইউজ করা হয়েছে, এগুলো আপনারা গিগ দেওয়ার আগে একটা বা একটা গিগ রেডি করে এগুলো চেক করতে পারেন। আবার আরও চেক করতে পারেন আপনারা, ধরেন যে একটা গিগ রিসার্চ করছেন, তো তখন সেই গিগের মানে ডিসক্রিপশনটা নিয়ে আসবেন, ডিসক্রিপশন কপি করে এখানে পেস্ট করে আপনারা গিগের হচ্ছে ওই গিগটার যে কিওয়ার্ডের যে ডেন্সিটিটা সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা খুব সহজেই হচ্ছে যে আপনাদের যে গিগ ডেসক্রিপশন কীভাবে লিখবেন, ডেন্সিটিটা কীভাবে কিওয়ার্ডের ডেন্সিটি চেক করবেন সেটা করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি ভালো লেগেছে আপনাদের সবার ভিডিওটি, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই টুলসটার মাধ্যমে খুব সহজেই আপনাদের গিগের ডেসক্রিপশনের যে ডেন্সিটি আছে কিওয়ার্ড ডেন্সিটি সেটা চেক করে তারপরে গিগটা দিতে, তাহলে আশা করি আমাদের ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।